প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা গত ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম আমাদের খামারে কিছু মুরগি মাত্র তেতাল্লিশ দিনই বিক্রি করে দিয়েছিলাম তো সেখানে আমাদের বেশিরভাগ মুরগির কিন্তু আপনার সাতশো আটশো এরকম হয়ে গিয়েছিল তো প্রায় আমাদের খামারে দুইশো মুরগি ছিল সেখান থেকে প্রায় একশো মুরগি আমাদের সাতশোর উপরে ওজন ছিল তা আমরা যে মুরগিগুলো বিক্রি করেছিলাম সেগুলো সেই মুরগিগুলোর তাদের গড় ওজন ছিল সাতশো তেইশ গ্রাম পর্যন্ত তো আমরা সেখানে পঁয়ষট্টি পিস মুরগি বিক্রি করেছিলাম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমরা কীভাবে এই তেতাল্লিশ দিনে মুরগির এরকম ওজনটা আসলো আমরা মুরগিকে কি খাবার দিই এবং কি খাবারের ফলে আপনার ওজনটা আসে তবে আপনার শুধু খাবারই মুরগির ওজনটা বাড়বে এমন না আপনাদের বাচ্চারা সবথেকে ভালো কিনতে হবে আমাদের এই জাতটা সোনালি হাইব্রিড বাচ্চা তো অনেকে সোনারি ক্লাসিক পালন করে থাকেন এবং নর্মাল সোনারি পালন করেন থাকে তো যার কাছে যেটা ভালো হয় সেটা অবশ্যই পালন করবেন কিন্তু বাচ্চাটা আপনার অবশ্যই এগ্রেটেড হতে হবে এবং বাচ্চাটা সুস্থ সবল হতে হবে আপনি যদি বাচ্চাটা ভালো ক্রয় করতে পারেন এবং ভালো মানের খাবার খাওয়ালে অবশ্যই আপনার মুরগি ওজন করাটা দ্রুত ওজন করাটা সম্ভব হবে আমরা বিশেষ করে সোনালি মুরগিকে কখনই সোনালির খাবারটা দিই না আমরা সোনালির মুরগিকে সবসময় ব্রয়লারের খাবারটা দিয়ে থাকি আপনারা দেখতে পাচ্ছেন এটা একটি নারিশের খাবার তো আমরা যে নারিশের খাবার দিই সেরকম না আমরা যখন যেটা ভালো লাগে সেই খাবারটাই কিন্তু দিই তাই দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওই যে ব্রয়লার গ্রোয়ার যেটা হচ্ছে ব্রয়লার আর তা আমরা সোনালিকে বেশিরভাগ সময় ব্রয়লার খাবারটা খাওয়াই এখনও এতটা পরিমাণ রয়েছে ছয় ব্যাগ থেকে বাকিটা তাদের খাইয়েছি আমাদের এই খাবারের বস্তা আমাদের আর এই পেশি কিন্তু এই মুরগি রয়েছে অনেকে ভাবতে পারেন যে আমরা হয়তো অন্য ভিডিও দেখাচ্ছি তো এই যে আমাদের খাবারের বস্তা এবং এই পেশা হচ্ছে মুরগি তো আলহামদুলিল্লাহ আমরা সব সময় ব্রয়লারের ফিটটা খাইয়ে মুরগি ওজনটা খুব দ্রুত আনতে পারি তো ব্রয়লারের খাবার খাওয়ালে একটি সমস্যা হয় তো সেটা আমাদের ফেস করতে হয় তো ব্রয়লার খাবার খাওয়ালে এদের আমাশার সমস্যাটা বেশি হয় এবং পাতলা পাইকানো হয় এর জন্য আপনারা যদি এরকম ব্রয়লার খাবারটা খাওয়ান আমরা দশ থেকে পনেরো দিন পরপর আমাশার ডোজ করতে হবে সেক্ষেত্রে একটু খরচ বেশি যাবে কিন্তু আপনার কিন্তু অনেকটা এক্সট্রা লাভ করতে পারবেন আর সেটা কীভাবে ধরুন আপনি যদি পাঁচশো টাকার ঔষধ খাওয়ান দুইশো মুরগিকে তো সেক্ষেত্রে কিন্তু এই দেখুন আমরা কিন্তু তেতাল্লিশ দিনে মুরগিটা বিক্রি করতে পেরেছি আর যে মুরগিগুলো দেখছেন হয়তো দুই বস্তা খাবার এদের খেতে মাত্র দশ দিন লাগবে তাহলে আমাদের তেপ্পান্ন দিন অথবা ষাট দিনের ভিতর কিন্তু আমাদের সব মুরগিগুলো বিক্রি হয়ে যাবে আমাদের বেশি দিন পালন করতেও হলো না আমরা গরুরটাও ভালো পাচ্ছি আর সেক্ষেত্রে আমরা সবসময় ব্রয়লার খাবারটা খাওয়াই ব্রয়লার খাবারটা সোনালি খাবার থেকে তিনশো টাকা বেশি কিন্তু আমাদের এখানে প্রফিটটাও বেশি আসে তো আমার আমরা সব সময় এই বিষয়টা খেয়াল করি যে বর্তমান বাজারে যদি আমরা সোনালি খাবারটা খাওয়াই এরকম ওজন আনা কিন্তু সম্ভব হতো না তো বিশেষ করে ব্রয়লারের খাবারটা এরকম ওজন হয়েছে আর একটি আপনার বাচ্চাটাও ভালো কিনতে হবে তো আমাদের বাচ্চাটাও আলহামদুলিল্লাহ ভালো ছিল এগারেটের বাচ্চা ছিল এবং এই বাচ্চাটা হলো সোনালি হাইব্রিড বাচ্চা তারা সুপার হাইব্রিড পালন করবেন তাদের গোরুরটা কিন্তু তাদের মুরগির গোরুরটা আরও বেশি হবে কিন্তু সুপার হাইব্রিড বাচ্চাটার আপনার একটু বয়লার বয়লার ফিল হয় এর জন্য ওটা আমরা পালন করি না তা যারা মুরগি এরকম ব্যাস পালন করবেন অবশ্যই সোনালি হাইব্রিড জাতটা যদি অরিজিনালটা নিতে পারেন এরকম কিন্তু ওজন আসবে তা ভেয়ার্স সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম